সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শ্রদ্ধেয় অভিভাবক মণ্ডলী এবং সম্মানিত সহকর্মীবৃন্দ, এবং যে যেখান থেকে আমার এই লাইভ ক্লাসটি দেখছেন, সবাইকে আজকের ক্লাসে স্বাগত। আজকের ক্লাস শুরু করছি আমি মোহাম্মদ খালিদুর রহমান মানিক, সহকারী শিক্ষক খাসগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার ফেসবুক পেজ খাসগাঁও গভর্নমেন্ট প্রাইমারি স্কুল নামক আমাদের বিদ্যালয়ের ফেসবুক পেজ থেকে ক্লাসটি লাইভ করছি। আমাদের সকল শিক্ষার্থী যারা বাড়িতে ক্লাস দেখতে পাচ্ছ, বা দেশের সকল শিক্ষার্থী, তৃতীয় শ্রেণীর সকল শিক্ষার্থী, প্রাথমিক বিদ্যালয় বা মাদ্রাসা, সবাইকে আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি গণিত বিষয় নিয়ে এসেছি, গণিত বিষয়ের অধ্যায় 5 থেকে আলোচনা করছি। তোমরা নিশ্চয়ই জানো অধ্যায় 5-এ ভাগ সংক্রান্ত সমস্যাগুলি রয়েছে। গত ক্লাসেও আমরা ভাগের সমস্যাগুলি সমাধান করেছি। আমরা ধারাবাহিকভাবে পরবর্তী অংশ থেকে আজকে ক্লাসটি শুরু করছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো তাহলে শুরু করা যাক। আমাদের প্রাথমিক গণিত, তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত, এবং তোমাদের খাতা কলম নিয়ে টেবিলের সামনে বসে পড়ো। আজকে আমরা 67 পৃষ্ঠা থেকে আলোচনা করছি, পৃষ্ঠা নাম্বার 67। 3 নম্বরে দেওয়া আছে ভাগ করি। এখান থেকে আমরা কয়েকটি ভাগের সমস্যা সমাধান করব। প্রথমে আছে পাশাপাশি ভাগ, পাশাপাশি ভাগ আমরা করব। 3 নম্বরে সমস্যা হয়ে গেছে, 3 নম্বরে 40/2, 40-কে আমরা 2 দ্বারা ভাগ করবো। এই ধরনের ভাগ আমরা আগেও করেছি, 2 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দ্বারা আমরা ভাগ এর আগেও করেছি, আজকেও আমরা এগুলি করব। তো নিশ্চয়ই তোমাদের মনে আছে এখানে 40-কে কি বলা হয়, 40-কে বলা হয় ভাজ্য, যাকে আমরা ভাগ করব। 2 হচ্ছে ভাজক, 2 দ্বারা ভাগ করে ভাজ্য বা ভাজক। ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করলে আমরা একটা ফল পাই, এটাকে বলি আমরা ভাগ ফল। হ্যাঁ, মনে আছে তোমাদের? আর অবশিষ্ট যেটা থাকবে এটাকে ভাগশেষ বলে বা অবশিষ্ট বলে। এখানে লক্ষ্য করো, 40-কে আমরা যদি 2 দ্বারা পাশাপাশি ভাগ করি, পাশাপাশি ভাগ করার ক্ষেত্রে একটু বেশি সতর্ক থাকতে হয়, কারণ এই জিনিসটা আমরা চুকে চুকে করে ফেলি। 2-কে আমরা প্রথম সংখ্যা হচ্ছে 6-কে আমরা 2 দ্বারা ভাগ করব, 2-এর নামটা প্রয়োগ করে। এখন দেখবো 4-এর ভিতরে 2 কয়বার আছে, 4-এর মধ্যে 2 আছে 2 বার, 2 2 2 3 4। আমরা সাধারণত এভাবে শিশুরা ভাগ করতে কমফোর্ট ফিল করে, স্বাচ্ছন্দ্য করে এভাবে। আমরা যদি এভাবে করি, 4-এর মধ্যে 2 আছে 2 বার, 4-এর মধ্যে 2টা 2 বার দিলে আমরা 4 লিখি, তাহলে এখানে 2 2 বার কেন, 2 3 4, 4 থেকে আমরা 4 বিয়োগ করবো, মনে মনে বিয়োগ করলে 0 থাকে। এরপরে যে 0টা আছে, 0-কে 2 দ্বারা ভাগ করলে আমরা শিখেছি আগে, 0-কে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল 0 হয়। 0-কে শিশুরা অনেক সময় বলে 0-কে ভাগ করা যায় না, 0-কে ভাগ করলে যে কোনো সংখ্যা দ্বারা ভাগফল 0 হয়, ভাগ যায়। এখানে আমরা 0 নামাই, 0-কে 2 দ্বারা ভাগ করলে 0 হয়, রাইটে পাই 0। তো 0-কে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে বা গুণ করলে গুণফল বা ভাগফল 0 হয়, 0-এর সাথে 0 যোগ করলেও 0 হয়, 0-থেকে 0 বিয়োগ করলেও 0 হয়। শুধু কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করা যাবে না, 0 কখনো ভাজক হতে পারে না, বাহ্য হতে পারবে। ঠিক আছে, সোনামণিরা তোমরা নিশ্চয় তুলে নিয়েছ, আমরা পাশাপাশি এভাবে ভাগ করব। যদি অবশিষ্ট কিছু থেকে থাকে ওখানে দেখো অবশিষ্ট কে। এবার আমরা 2 নম্বর সমস্যাটি সমাধান করে দেখো। 2 নম্বরে দেওয়া আছে 84/7, 84/7,
এখানে 2284 ভাজক 7 মনোযোগ সহকারে লক্ষ্য করা। প্রথমে আমরা 7 দ্বারা 8 কে বাদ করি, 8 এর ভিতরে 7 কতবার আছে? 7 একবার গেলে 7 থেকে 7, দুইবার গেলে 7 দ্বিগুণে 14, বেশি হয়ে যায়, বেশি হতে পারে না, এটা সমান হবে বা এটা থেকে ছোট থাকবে। তা 8 এর ভিতরে 7 আছে একবার, 7 থেকে 7। এখন আমরা 8 থেকে 7 ক্লিক করি, 8 থেকে 7 ক্লিক করতে হলে লেখার প্রয়োজন, এটা আমরা মুখোমুখি বলতে পারি। 8 থেকে 7 চলে গেলে দেখেন কত এক থাকে। এখন আমরা যদি একের পাশে 4 কে নিয়ে আসি কত হবে? 1 10 4 14, 14 এর মধ্যে 7 কতবার আছে? 7 আছে, 7 দ্বিগুণে 14 দুইবার আছে, 7 দ্বিগুণে 6 এই হয়ে গেল 12। আমরা 12 এর নামটাই শিখেছি, 7 12 84, এগুলি হচ্ছে ভাগফল, এগুলি হচ্ছে ভাগফল। এভাবে তোমরা 3 নাম্বার 4 নাম্বার দুটো সমস্যা এক সহজ আছে তোমরা করে নাও তো, 3 এবং 4 এই দুটি সমস্যা এভাবে সহজ আছে, এগুলো তোমরা নিজেরা করে নাও। তোমাদেরকে আমি 2 মিনিট সময় দিলাম। কেমন হয়ে গেছে? ধন্যবাদ। 3 এবং 4 তোমরা নিজেরা সমাধান করে। এখন আমরা 4 নম্বর সমস্যাটি দেখব, 5 নম্বর। 5 নম্বরে দেওয়া আছে কত? 69, 69 ভাগ 4, 69কে আমরা 4 দ্বারা ভাগ করব। ছয়ের ভিতরে 4 আছে কতবার? 4 একে 4, 4 দ্বিগুণে 8, দুইবার গেলে বড় হয়ে যায়, একবার আছে 4 একে 4, একবার 4 একে 4। এখন 6 থেকে আমরা 4 যোগ করবো, যোগ করলে কত পাই? 2 থাকে। এখন 2 এর পাশে নিয়ে আসবো 9, হবে 29, 2 10 9 29, 29 29 এর মধ্যে 4 কতবার আছে? তাহলে নামটা বলে দেখো, মনে গুনে যাও। হ্যাঁ, 4 7 বার গেলে কত হয়? 4 7 28, আমাদের এখানে আছে 29, তা 28 আর 29 তো পাশাপাশি হয়ে গেছে। 8 বার যদি যায় তাহলে 4 8 32, 29 থেকে 32 বড় হয়ে যায়, তাহলে 8 বার যেতে পারে না, 8 বার দিতে পারে না, তার বেশি হতে পারবে না, এটা সমান বা এটা থেকে কম থাকবে। তাহলে কত হলো? 7 পার গেছে, 4 7 28, আমাদের ছিল 29, তখন 29 থেকে 28 গেলে 29 এক থাকে, এটা নাম হচ্ছে ভাগফল, আর এক থাকলো অবশিষ্ট, অবশিষ্ট এক। আমরা এবার লিখে দেবো অবশিষ্ট এক, ভাগফল 17 অবশিষ্ট এক। আমরা এটা দেখতে পারি, আগে আমরা উত্তর লিখলাম, প্রত্যেকটা সমাধানের শেষে উত্তর আমরা লিখি না, এখন আমরা লিখতে পারি। সুতরাং ভাগফল 17 অবশিষ্ট এক, অবশিষ্ট এক, ভাগফল 17 অবশিষ্ট এক বা ভাগশেষ এক, আমরা অবশিষ্ট লিখতে পারি বা ভাগশেষ লিখতে পারি। কেমন হয়েছে? এরপরে আরেকটা সমস্যা আছে, 85 ভাগ 6, 6 নম্বরে আছে, এটাও আমি করে এটাও এভাবে অবশিষ্ট থেকে যেতে পারে, 85 ভাগ 6।
পঞ্চাশে ভাগ ছয়, ছয় দেখো আটের মধ্যে কত বার আছে, ছয় একে ছয়, ছয় দুই গুণে বারো, বারো দুই বার গেলে বড় হয়ে গেল, তাহলে একবার আছে একবার ছয় একে ছয়, আটের নিচে আমরা ছয় বসিয়ে যদি লক্ষ করি কত হবে, ছয় চলে গেলে আট থেকে ছয় চলে গেলে সাত, আট দুই থাকে দুই আছে, এখন দুইয়ের পাশে আমরা পাঁচ নিয়ে আসবো, হবে দুই দশ পাঁচ পঁচিশ, পঁচিশের মধ্যে ছয় কতবার আছে, ছয়ের নামটা বলো, ছয় একে ছয়, ছয় দ্বিগুণে আট, তিন ছয় ১৮, চার ছয় ২৪, হ্যাঁ পাঁচবার গেলে হয় পাঁচ ছয় ৩০ হয়, আমাদের আছে এখানে ২৫, তাহলে চারবার যায় ছয় চারে কত হয়, ছয় চারে বা চার ছয়ে ২৪, আমাদের ছিল ২৫, ২৫ থেকে ২৪ চলে গেলে তাকে এক, হ্যাঁ তাহলে একটা হলো কি অবশিষ্ট, আমরা এখানে লিখে দেবো অবশিষ্ট এক, অবশিষ্ট এক, এখানে ভাগ কর ছন্দ আর অবশিষ্ট এক, তুলে নাও তোমাদের খাতায়, কেমন হয়ে গেছে, ঠিক আছে আমাদের তিন নম্বরে যে ছয়টা সমস্যা ছিল তার থেকে চারটা করে দিলাম, তোমরা দুইটা করেছো, এখন সাত নম্বর থেকে দেখো, পাশাপাশি বার ছয়টা দিয়ে আমরা করে নিয়েছি, এখন সাত নম্বর, সাত নম্বরে এখানে দুই দ্বারা ভাগ করবো ষাট, এটা এই আজকে আমরা সুযোগ দিতে পারি এবার একটু বাঁকা করে দিতে পারি, এখন এখানে বাহ্য হচ্ছে ষাট ভাজক দুই, ভাজক বাহ্য বাক্য বাকশেষ, আমরা এভাবে শিখেছিলাম ভাজক বাহ্য বাক্য বাকশেষ, ভাজক বাহ্য ভাগফল ভাগশেষ, ভাজক ভাজ্য ভাগফল ভাগশেষ, এবার আমরা এগুলির নাম মনে রেখে দেব, ভাজক ভাজ্য ভাগফল ভাগশেষ, তো আমরা ষাটকে ভাগ করছি, এখন দেখো দুই দিয়া আমরা ছয়টা বাদ করবো, এভাবে বাদ করাটা পাশাপাশি বাদের চেয়ে একটু মনে হয় যেন একটু সহজ মনে হয় শিশুদের কাছে, তোমরা পাশাপাশি ভাগ যদি বড় ভাগ থাকে ওটাকে পাশাপাশি না করে এভাবে ইউক্লিডীয় প্রক্রিয়া তোমরা করে নেবে, তো এখানে ছয়ের মধ্যে দুই আছে কতবার, দুই একে দুই, দুই দুগুণে চার, দুই তিনে ছয়, তিনবার যায় দুই তিনে ছয় হয়, তিনবার আছে দুই তিনে ছয়, এখন দেখো আমরা বিয়োগ করি ছয় থেকে ছয় বিয়োগ করলে শূন্য থাকে, তাহলে শূন্য দেবো না, আমরা পরে যে রাশিটাকে এটা নামিয়ে নেবো, যদি এখানে কয়েকটা রাশি থাকে কয়েকটা অঙ্ক থাকে আমরা এটাকে একটু দাগ দিয়ে নামবো, দাগ দিয়ে নামালে আমরা বুঝতে পারবো যে এটা হয়ে গেছে, এরপরে পরেরটা নামাবো, এরপরে গিয়ে আমরা পরেরটা নামাবো, এবার তাহলে ছোট্ট একটা দাগ দিলাম আমরা বুঝতে পারি এটা আমরা নাম দিয়ে দিচ্ছি, এবং দুই শূন্যের মধ্যে দুই দ্বারা শূন্যকে বাদ করলে দুই শূন্য 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 বার যায়, হ্যাঁ দুই দ্বারা শূন্যকে বাদ করলে শূন্য হয়, শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য হয়, এখানে আর শূন্য দেওয়া করবেন না, আর দিলেও এভাবে নিয়ে নিতে হবে যে দুই থেকে দুই বিয়োগ করলেও শূন্য হয়, তো এই এখানে ভাগফল কত হলো এটাকে আমরা লক্ষ্য ভাগফল, সুতরাং ভাগফল ত্রিশ, ত্রিশ দ্বিগুণে ষাট হয়, ত্রিশ ত্রিশ ষাট, বা ষাটকে দুই ভাগ করলে ত্রিশ হয়,
ঠিক আছে। এখন তোমরা 7 নম্বর পারবে, 8 নম্বর পারবে, আমি আর একটা সমস্যা করে দেব। ১০ নম্বর এগুলো ছোট ছোট সমস্যা, সবগুলি তোমরা পারবে। ১০ নম্বর সমস্যায় কি দেওয়া আছে? ভাজক 2 ভাজক 75, ভাজক 2 ভাজক 75, 75 কে আমরা 2 ভাগ করব। বিজোড় সংখ্যাটা 75, বিজোড় সংখ্যা দেখো আমার শেষে 5 আছে, যে কোনো সংখ্যার এককে করে যে অঙ্কটি থাকে, হ্যাঁ এটা যদি বিজোড় হয়, পুরুষ সংখ্যাটা হচ্ছে বিজোড়, তাহলে এখানে 5 বিজোড়, এটা 75 হচ্ছে বিজোড় সংখ্যা। এখানে আমরা 2 দ্বারা ভাগ করলে এটা একবারে মিলে যাবে না, অবশিষ্ট থাকবে। 2 দ্বারা যে কোনো বিজোড় সংখ্যাকে ভাগ করলে অবশিষ্ট থাকে, এক থাকবে, আর জোড় সংখ্যাকে বাদ করলে কোনো অবশিষ্ট থাকবে না। আমরা জোড় সংখ্যা সংজ্ঞায় কি শিখেছিলাম? যে সকল সংখ্যা 2 দ্বারা নিঃশেষে বিভাজিত তাকে জোড় সংখ্যা বলে, আর যে সকল সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজিত হয় না, ভাগশেষ থেকে যায়, তাকে বিজোড় সংখ্যা বলে। ২ ৭ এর মধ্যে প্রথম আছে, 2 2 গুণে 4, 2 3 6, 2 4 8, 2 4 পাওয়া গেলে হবে 8 হয়, 7 থেকে 8 বড় হয়ে যায়, তাহলে 4 পাওয়া গেল না, 3 বার, 3 2 গুণে 6, এখন দুই করবো 7 থেকে 6 চলে গেলে দুই করলে 1 থাকে, এখন 5 বানাবো, এখানে আর কোনো রাশি নেই, সুতরাং আর এখানে না নেওয়া করলে 15। এখন দুই নামটা বলে দেখো কত বার গেলে 15 বা তার কাছাকাছি হয়, হ্যাঁ কতবার গেছে? 7 বার, ঠিক বলেছ, 2 7 এ 14 হয়। আবার যদি আমরা 8 বার দিই, 2 8 এ 16, 15 থেকে 16 বড় হয়ে যায়, তাহলে 8 বার যাবে না, 7 বার যাবে, 2 7 এ 14। এখন আমরা বিয়োগ করবো, 15 থেকে 14 বিয়োগ করবো, 5 থেকে 4 বিয়োগ করলে 1 থাকে, 1 থেকে 1 বিয়োগ করলে 0, বাদিকে আমরা 0 দিই না, এখানে রয়ে গেল 1 অবশিষ্ট। এটা আমরা লিখবো ভাগফল, ভাগফল 37 অবশিষ্ট হয় বা ভাগ শেষ, ভাগ শেষ 1 অবশিষ্ট বা ভাগ শেষ লিখে দেবো। এভাবে এখানে যে সমস্যাগুলি আছে এভাবেই সমাধান হবে, 11 নম্বর আছে, 12 নম্বর, 13 14 15, এভাবে হবে। কোনো কোনো সমস্যার শেষে সমাধান ভাগ শেষ থাকবে, আর কোনোটার শেষে ভাগ শেষ থাকবে না, নিশ্চিত বিভাজিত হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে দ্বিঅঙ্কের সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ করা, এই সমস্যাগুলি খুবই ছোট ছিল এবং খুবই সহজে সমাধান করার মতো ছিল, আমরা করে নিলাম। আমরা এখন 10 করলাম, রয়ে গেল 11 12 13 14 15, 5টি সমস্যা আমি তোমাদেরকে বাড়ি থেকে করে আনার জন্য বলবো, এগুলি ছোট ছোট সমস্যা, তোমরা পারবে, যদি কোথাও তোমরা আটকে যাও তাহলে পরবর্তী ক্লাসে তার সমাধান করে নেবো। পরবর্তী 5টি সমস্যা তোমাদের বাড়ির কাজ থাকলো, তাহলে ইনশাল্লাহ আগামীকাল দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, আমরা পরবর্তীতে আজকে আরেকটি ক্লাস নিয়ে আসছি, তৃতীয় শ্রেণীর প্রাথমিক ইংলিশ পটপুরি দিকে আরেকটি ক্লাস হবে, চতুর্থ শ্রেণীর একটা গণিত ক্লাস হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমার ক্লাস এখানে শেষ করে দিচ্ছি, সবাইকে আহ্বান করছি সবাই বাড়িতে থেকো, সুস্থ থেকো, এবং বাড়িতে নিয়মিত তোমাদের বাড়ির কাজগুলি করে রাখবে, এবং সন্ধ্যা হলে পড়তে বসবে, সকালে পড়তে বসবে, আর সময় করে একটু নিরাপদ স্থানে নিরাপদ থেকে খেলাধুলা করবে। সবার
সুস্থতা কামনা করে আমার ক্লাসে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।